दादा बौदिर स्टूडेंट लाइन ना कि জীবনে শুধু ওয়েট আর ওয়েট বিয়ে করতে গেলে ওয়েট প্রেম করতে গেলে ওয়েট বিরিয়ানি খেতে গেলে ওয়েট মাংসের যে এই যে ফ্লেভার এবং এই যে একটা কালার এই কালারটাই অনেক বেশি সুন্দর দেখুন আর পুরো সফট আমি এখন অবস্থান করছি ব্যারাকপুর স্টেশন আর এই ব্যারাকপুর স্টেশনের নামটা শুনলেই দাদা বৌদির বিরিয়ানির কথা কিন্তু অবশ্যই মনে পড়বে আর জীবনে প্রথমবার এই দাদা বৌদির বিরিয়ানি খেতে আমি চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে দাদা বৌদির বিরিয়ানির টেস্ট কেমন এবং তার কত দাম কিভাবে যাবেন সব ডিটেইলস আপনাদেরকে বলে দেব এবং সেটা খেতে কেমন লাগে সেটাও কিন্তু আপনাদের বলবো আমি কলকাতা স্টাইল বিরিয়ানি খেয়েছি বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি খেয়েছি কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি কিন্তু কখনো খাইনি তার জন্যই চলে আসলাম ইন্ডিয়ার যে সবচেয়ে নামকরা বিরিয়ানির দোকান যারা করেছে দাদা বৌদি তাদের এখানেই যারা নাকি 100 কোটি টাকা লাভ করেছে আমি একটা বিজ্ঞাপনে দেখলাম যে বিরিয়ানি বিক্রি করে 100 কোটি টাকা লাভ করেছে দাদা বৌদি স্টেশন থেকে কিন্তু এই রোড দিয়ে সোজা যেতে হবে ওই যে সামনে যে লাইটগুলো জ্বলছে ওখানেই নাকি বললো আমাকে তো আমরা সেই দিকেই যাচ্ছি এই যে ব্যারাকপুর লেখা রয়েছে বড় করে এটা হচ্ছে ব্যারাকপুরের মোড় এই ব্যারাকপুরের মোড়েই নাকি দাদা বৌদির হোটেল ওই যে সামনে দেখতেই পাচ্ছি আমি যে বিরিয়ানিটা অর্ডার করবো সেটা কিন্তু স্পেশালটাই করব তাই যত টাকাই নিই দূর থেকে দেখতেই পাচ্ছি দাদা বৌদি লেখা রয়েছে যে দাদা বৌদি রেস্টুরেন্ট এখানে আজকে আমরা খাবো দাদা বসে খেতে হলে কি ওপরে যেতে হবে সামনে এই যে দোকানটা দেখছো এখান থেকে কিন্তু বাড়ির জন্য পার্সেল নিয়ে যেতে পারো কিন্তু আমি তো বসে খাবো তাহলে আমি কি করব সেই জন্য আমাকে এই দিক দিয়ে যেতে হবে দেখো সবাই যাচ্ছে এই যে এই দিক দিয়ে আমাদের দাদা বৌদির যে ওপরের তালা রয়েছে সেই দিকে চলে যেতে হবে চলো আস্তে আস্তে যাই দেখি লাইন নাকি ভিতরে ঢোকার লাইন এতটা ও মাই গড আরেকটা হাড়ি চড়ে যাচ্ছে পুজোর প্যান্ডেলে এত ভিড় হয় না ভাই এখানে বিরিয়ানি খেতে যত ভিড় হচ্ছে তো ভাই আমি কিন্তু ট্রাভেলার আমি নট ফুড ব্লগার তো ফুড ব্লগার ভাবে জাজ করবেন না সবাই আমার যতটুকু ভালো লাগবে ততটুকু আমি রেজাল্ট দিতে পারি এতটুকু দাদা বৌদির হোটেলে যে রান্নাঘর সেটা কিন্তু এটা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হাঁড়ি আমরা অলরেডি দেখতে পাচ্ছি আর এখানে তো লাইন পড়েই গেছে এই হাঁড়িগুলো কি সব দম দেওয়া হচ্ছে নাকি সব দামে আছে আচ্ছা আচ্ছা এখানেই রান্না হয় প্রত্যেক দিন কত হাঁড়ি সেল হয় আমাদের আচ্ছা 30টা মাটন 20টা চিকেন মানে 50টা মতো প্রত্যেক দিন হয় পুজো অকেশন আর এমনি টাইমে আচ্ছা 20টা মটন 13টা চিকেন এরকম আচ্ছা আচ্ছা মানে ডেলি 30টা করে 30-35টা নর্মালি হয় পুজোর সময় 50টা 60টা হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আমরা কিন্তু ঢুকে গেলাম 10-15 মিনিট 20 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছি দুই তলায় যেতে হবে আমাদের হ্যাঁ লিখতে যাই দরজা খুলে গেল আমরাও ঢুকে গেলাম দাদা বৌদি যে হোটেল আচ্ছা এখানেও লাইন আচ্ছা আচ্ছা ওখান থেকে লাইন শেষ করে আবার এখানে লাইন দিতে হবে ওমাই গড এই যে দেখো এর আগে একবার শুট করা হয়ে গেছে বাট সাউন্ড আসেনি বলে আরেকবার শুট করতে হচ্ছে সেটা আপনারা তো দেখতে পাবেন না তো আগে প্রথমে আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই এখানে যে মেনু কার্ডটা রয়েছে মাটন বিরিয়ানি 370 চিকেন বিরিয়ানি 280 স্পেশাল চিকেন বিরিয়ানি 450 স্পেশাল মাটন বিরিয়ানি 620 আর এক্সট্রা মাটন 240 এক্সট্রা চিকেন 170 এর আগে একবার যেহেতু আমি ভিডিও করেছি এই জন্য আমি জানি দাদাদের কাছ থেকে শুনলাম 370 টাকায় যে বিরিয়ানিটা রয়েছে সেটা কিন্তু ভালো কোনো সমস্যা নেই আর
620 টাকায় যে বিরিয়ানিটা রয়েছে স্পেশাল বিরিয়ানি তাতে দুই পিস মাংস থাকবে আর কোয়ান্টিটিটা একটু বেশি থাকবে, তাই ছাড়া কিন্তু কিছুই না, স্পেশাল নর্মাল এখানে কোনো ভেদাভেদ নেই, টেস্ট কিন্তু সম্পূর্ণ একই থাকবে, ওটাতে রাইস এবং মাংস বেশি থাকবে আর 370 টাকাটাই রাইস একটু কম এবং মাংস এক পিস থাকবে, এটাই হচ্ছে ভেদাভেদ। আমি ওনাদের কাছেই শুনলাম যে দাদা 370 এবং 620 কি কোনো ভেদাভেদ রয়েছে, ওনারা আমাকে এটাই বললো এটাতে একটু কম পাবে এটাতে একটু বেশি পাবে, এতটুকুই, টেস্ট কিন্তু কোনো ভেদাভেদ নেই, টেস্ট দুইটারই সেম। তো প্রথমে আমাদের সামনে এরকম কলার পাতা দিয়েছে, এই কলার পাতায় আমাদেরকে খেতে হবে, নিচে কড়ির প্লেট উপরে কলার পাতা, আর এখানকার যে মেনু কার্ড রয়েছে সেই মেনু কার্ডের ছবি তুলে আমি স্ক্রিনের পাশে দিয়ে দেবো, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। জীবনে শুধু ওয়েট আর ওয়েট, বিয়ে করতে গেলে ওয়েট, প্রেম করতে গেলে ওয়েট, বিরিয়ানি খেতে গেলে ওয়েট, দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয় আমাদের। অনেকক্ষণ পরে আমাদের সোনার হরিণ চলে এসছে, আই মিন বিরিয়ানি, এই যে ফেলে দিচ্ছে, ঠিক আছে, ছোট স্টিলের হাড়ির মধ্যে করে দেওয়া হয়, এটা ওজন আছে কিন্তু বেশ, আর এটা হচ্ছে মেন যে বিরিয়ানি সেটা, মাংসটা কি তুল তুল করে আসলে, হ্যাঁ এ সব ছাড়িয়ে আসছে, এই যে আর ও মাই গড, আসলেই তো মাংস তো ধরতেই পাচ্ছি না আমি, আলু দেখো, তো খাওয়াটা শেষ করি, খেয়ে তোমাদেরকে বলবো যে বাংলাদেশে ভালো কলকাতায় ভালো নাকি ব্যারাকপুরে ভালো সেটা বলার চেষ্টা করবো। দাদা বৌদির এই যে বিরিয়ানির টেস্টটা, এটা না বাংলাদেশের না কলকাতার, বুঝতেই পারছি না, অন্যরকম একটা টেস্ট কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো, বাংলাদেশের তো মোটেও না, বাংলাদেশের থেকে এটা ভালো আর কলকাতা থেকে তো অবশ্যই ভালো, ব্যাকপুরের এটা ফেমাসই, বাংলাদেশ থেকে ভালো। মাংসের যে এই যে ফ্লেভার এবং এই যে একটা কালার, এই কালারটাই অনেক বেশি সুন্দর, এবং আর পুরো সফট ছাড়িয়ে আসছে, আর ভাতটাও বেশ সুন্দর, আর এখানে তো বড় একটা আলু দিয়েছে, মাংসের এই কালারটা এসছে না এটা খুব ভালো টেস্ট লাগছে। এই যে এখন আমরা দাদা বৌদি থেকে চলে যাচ্ছি, অনেক আসার ইচ্ছা ছিল, আসলাম এবং খেলাম, বেশ ভালো লেগেছে, হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে, আপনারা সবাই আসবেন, হ্যাঁ দাদার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, না আপনাদের ওখানে অনেক নাম শুনেছিলাম, বাট খেয়েও ভালো লেগেছে, খেয়েও ভালো লেগেছে, মাংসটা খুব ভালো ছিল, ভাতটাও ভালো ছিল, খুব ভালো।